পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র ফ্রান্সের রাজধানী প্যারিসের রাজপথ। ফরাসি সরকারের অবসর সংক্রান্ত নীতিমালা সংস্কারের প্রতিবাদে বুধবার ও প্ল্যাকার্ড হাতে রাস্তায় নামেন দেশটির বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষ। সরকার বিরোধী নানা স্লোগানও দেন আন্দোলনকারীরা। আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না, এ আন্দোলন আমাদের অধিকার আদায়ের, তারা যত চেষ্টাই করুক আমরা বিক্ষোভ চালিয়ে যাব। অবসরের বয়স বাড়লে তা আমাদের মৃত্যুর আগ পর্যন্ত কাজই করে যেতে হবে, না এটা হতে পারে না। আমরা এই নীতির তীব্র প্রতিবাদ জানাই। সরকার দাবি না মানা পর্যন্ত বিক্ষোভ অব্যাহত রাখার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। এ সময় স্লোগানে স্লোগানে রাস্তার সামনের দিকে অগ্রসর হতে থাকলে পুলিশি বাধার মুখে পড়েন তারা। এ সময় আন্দোলনকারীরা চড়াও হলেও দুপক্ষের সংঘর্ষ রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। এদিকে অবসর নীতিমালার সংস্কারের প্রতিবাদে কাজ বন্ধ রেখেছে দেশটির পরিচ্ছন্ন কর্মীরা, চিনি কারখানা, পরিবহন শ্রমিক ছাড়াও বিভিন্ন খাতের শ্রমিকরা। এতে ব্যাহত হয় যান চলাচল, প্রয়োজনে গন্তব্যে পৌঁছাতে না পেরে বিপাকে পড়েন সাধারণ মানুষ। এছাড়া পরিচ্ছন্ন কর্মীদের ধর্মঘটের কারণে এখনও প্যারিসের রাস্তায় জমে আছে ময়লার ভাগার, চারপাশের রাস্তায় ময়লার স্তূপ জমে থাকায় বিপাকে পড়েছেন নগরবাসী ও পর্যটকরা। দেশজুড়ে তীব্র প্রতিবাদের মধ্যেই বুধবার দেশটির সংসদীয় যৌথ কমিটিতে পেনশন বিল পাশ হয়েছে। বৃহস্পতিবার এ নিয়ে সিনেটে চূড়ান্ত ভোটাভুটি হতে পারে। আফরিন মৌ, সময় সংবাদ।